ভারতীয় জনতা পার্টির কাজের ভিত্তিতে হবে একাধারে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ যে এগিয়ে চলেছে যে আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি তাতেই একদম পরিসংখ্যান সব কিছু রয়েছে আর সর্বোপরি এখানে তৃণমূল সব কিছুতে ব্যর্থ বিভিন্ন কাজে চুরি কাটমানি বিভিন্ন দুর্নীতি মা বোনদের ওপর অত্যাচার সন্দেশখালীর ঘটনা ঘটেছে শিক্ষা থেকে সবকিছু কিছু চুরি চাকরি চুরি তার একটা বাংলার জনমানুষের ব্যাপক প্রভাব পড়েছে পরিবর্তনের কোনো বিষয় নেই এখানে নরেন্দ্র দামোদর মোদীর যে উন্নয়ন তাতে জনতা আরও বেশি করে ক্ষমতায় বসাবে শক্তিশালী রূপে তার কারণ এবার আমাদের স্লোগানই আছে এইবার চারশো পার এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কত ব্যবধানে জিতব এরই লড়াই হচ্ছে বিগত বছরও তৃণমূলের ছিল সিপিএমের ছিল এটা নিয়ে আমি কোনো ভাবছিই না এখানে যে প্রার্থী হয়েছে তৃণমূলের তিনি আমাদের দলে থেকে টিকিট না পেয়ে হয়েছে তার পারফরমেন্স খুবই খারাপ সিপিএম যিনি প্রার্থী হয়েছেন তার হিংস্রতা সম্পর্কে জানে একটা ইউনিভার্সিটির পেপার্স পর্যন্ত চালিয়ে দিয়েছিলেন তার নামে অভিযোগ রয়েছে বিজেপি গণতান্ত্রিক দল আলাদা আলাদা মত প্রকাশের অধিকার থাকে সবাই টিকিট পাওয়ার জন্যও চেষ্টা করে তাই সুস্থ গণতন্ত্র আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে অন্দল নেই আমরা দু হাজার চোদ্দোতে যে সিট পেয়েছিলাম মোদিজি কাজ করে উন্নয়ন করে দেখিয়েছেন আসলে তিনি ভারতবর্ষের রাজনীতি প্রথম দিকে করেননি শুধু গুজরাটে উন্নয়ন করেছেন উন্নয়ন নিরিখে কাজের নিরিখে তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়া হয়েছিল জনতা বিশ্বাস করে তাকে সারা ভারতবর্ষে ভোট দিয়েছিল ১৪ সালে তিনি ভালো কাজ করেছেন বলে উনি সে আরও বেশি সিট দিয়েছেন এবার আমরা টার্গেট করেছি একা বিজেপি তিনশো সত্তর পার এবারে ভোট হচ্ছে নীতিহীনতার বিরুদ্ধে গোটা দেশকে রক্ষা করার জন্যে গোটা রাজ্যকে রক্ষা করার জন্যে যারা গোটা দেশ এবং রাজ্যকে দেউলিয়া করে দিচ্ছে মানুষ বুঝতে পেরেছে তার বিরুদ্ধে লড়াই হবে এবং সে লড়াই বামেরা জিতবে অবশ্যই পরিবর্তন এলোমেলো করে দিচ্ছে জনতা জেতার ব্যাপারে আপনি কতটা আশা সম্পূর্ণ আত্মবিশ্বাসী কোন গোষ্ঠী কন্দল নেই তবে হ্যাঁ আছে বিজেপিতে আছে সেটা আপনি হাওয়াতেই বুঝতে পারবেন দিল্লির দখলে যারা আছে তারা থাকবে না তারা যা করেছে গত দশ বছরে কোন সরকার স্বাধীনতার পরে এরকম ঘটাতে পারেনি আমরা যে ইস্যুগুলো নিয়ে এগোচ্ছি সেটা হচ্ছে বিগত পাঁচ বছর ধরে বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার এলাকার মানুষের কোনো উন্নয়নে পাশে থাকেননি এলাকার মানুষের সুখে দুঃখে করোনার সময় তাকে পাওয়া যায়নি মানুষের সাথে তার বিস্তর দূরত্ব এবং সেই সাথে সাথে অপর দিকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির প্রায় পঁচাত্তরটা প্রকল্পের সুবিধা আমরা যতই অস্বীকার করি সমাজের প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের মানুষ পেয়ে থাকেন সেই ইস্যুগুলো এবং আগামী দিনে আমার রানাঘাট প্রিয় নাগরিকবৃন্দের যদি আমরা আশীর্বাদ স্নেহাশীষ ভালোবাসা পেয়ে থাকি তাহলে যে বড় বড় সমস্যা যেগুলো বিধায়ক বা আমরা অন্য নির্বাচিত প্রতিনিধি হয়ে করতে পারি না সেগুলো করার চেষ্টা করব একশো শতাংশ পরিবর্তন হবে কারণ কি রানাঘাট রানাঘাট লোকসভার মানুষ নদিয়ার মানুষ তারা বৈপ্লবিক পটভূমির মানুষ এখান থেকেই নদিয়া একটা পরিবর্তনের পটভূমি সব সময় এবং সব সময় বিপ্লবের পটভূমি এখানকার মানুষ সুশীল শিক্ষিত মার্জিত তারা কিন্তু ভালো মন্দের বিচার করতে জানেন আমি একশো শতাংশ আশাবাদী কারণ মানুষ সঙ্গে আছেন তাদের ভালোবাসার সঙ্গে আছে নাম্বারিং দেওয়ার আমি কেউ নই আমি আমার দলকে প্রতিষ্ঠা করানো এবং জেতানো এবং সেই সাথে সাথে মানুষের সেবা করা তার জন্য চিন্তাভাবনা করি বিরোধীদের নিয়ে আমার খুব একটা কোনো মাথা ব্যথা নেই প্রত্যেকটা দলে গোষ্ঠীকন্দল কম বেশি থাকে আমাদের দলে যা গোষ্ঠীকন্দল ছিল সেটা মোটামুটি সবাই এক জায়গায় সমস্ত কিছু ভেদাভেদ বলে এক জায়গায় এসে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এবং আগামী দিনে গোষ্ঠীকন্দল থাকবে না এ আশা করা যায় দেখুন আমি রানাঘাট লোকসভার বিষয়ে বেশি ইন্টারেস্টেড দিল্লি অনেক বহু দূরের কথা এবারে ভোট হচ্ছে নীতিহীনতার বিরুদ্ধে গোটা দেশকে রক্ষা করার জন্য, গোটা রাজ্যকে রক্ষা করার জন্যে যারা গোটা দেশ এবং রাজ্যকে দেউলিয়া করে দিচ্ছে মানুষ বুঝতে পেরেছে তার বিরুদ্ধে লড়াই হবে এবং সেই লড়াই বামেরা জিতবে অবশ্যই পরিবর্তন এলোমেলো করে দিচ্ছে জনতা জেতার ব্যাপারে আপনি কতটা আশা পান সম্পূর্ণ আত্মবিশ্বাসে কোন গোষ্ঠী কন্দল নেই তবে হ্যাঁ আছে বিজেপিতে আছে সেটা আপনি খাওয়াতেই বুঝতে পারবেন দিল্লির দখলে যারা আছে তারা থাকবে না তারা যা করেছে গত দশ বছরে কোন সরকার স্বাধীনতার পরে এরকম ঘটাতে পারেনি ভারতীয় জনতা পার্টির কাজের ভিত্তিতে হবে একাধারে মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ যে এগিয়ে চলেছে যে আমরা শ্বেতপত্র প্রকাশ করেছি তাতেই একদম পরিসংখ্যান সব কিছু রয়েছে আর সর্বোপরি এখানে তৃণমূল সব কিছুতে ব্যর্থ বিভিন্ন কাজে চুরি কাটমানি বিভিন্ন দুর্নীতি মা বোনদের ওপর অত্যাচার সন্দেশখালীর ঘটনা ঘটেছে শিক্ষা থেকে সব কিছু চুরি চাকরি চুরি তার একটা বাংলার জনমানুষের ব্যাপক প্রভাব পড়েছে পরিবর্তনের কোনো বিষয় নেই এখানে নরেন্দ্র দামোদর মোদীর যে উন্নয়ন তাতে জনতা আরও বেশি করে ক্ষমতায় বসাবে শক্তিশালী রূপে তার কারণ এবার আমাদের স্লোগানই আছে এইবার চারশো পার এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কত ব্যবধানে জিতব এরই লড়াই হচ্ছে বিগত বছরও তৃণমূলের ছিল সিপিএমের ছিল এটা নিয়ে আমি কোনো ভাবছিই না এখানে যে প্রার্থী হয়েছে তৃণমূলের তিনি আমাদের দলে থেকে টিকিট না পেয়ে হয়েছে তার পারফরমেন্স খুবই খারাপ সিপিএম যিনি প্রার্থী হয়েছেন তার হিংস্রতা সম্পর্কে জানে একটা ইউনিভার্সিটির পেপার্স পর্যন্ত চালিয়ে দিয়েছিলেন তার নামে অভিযোগ রয়েছে বিজেপি গণতান্ত্রিক দল আলাদা আলাদা মত প্রকাশের অধিকার থাকে সবাই টিকিট পাওয়ার জন্যও চেষ্টা করে তাই সুস্থ গণতন্ত্র আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে গোষ্ঠীকন্দল নেই আমরা দু হাজার যে সিট পেয়েছিলাম মোদিজি কাজ করে উন্নয়ন করে দেখিয়েছেন আসলে তিনি ভারতবর্ষের রাজনীতি প্রথম দিকে করেননি শুধু গুজরাটে উন্নয়ন করেছেন উন্নয়ন নিরিখে কাজের নিরিখে তাকে প্রধানমন্ত্রী পদ দেওয়া হয়েছিল জনতা বিশ্বাস করে তাকে সারা ভারতবর্ষে ভোট দিয়েছিল চোদ্দ সালে তিনি ভালো কাজ করেছেন বলে উনি সে আরও বেশি সিট দিয়েছেন এবার আমরা টার্গেট করেছি একা বিজেপি তিনশো সত্তর পার আমরা যে ইস্যুগুলো নিয়ে এগোচ্ছি সেটা হচ্ছে বিগত পাঁচ বছর ধরে বিজেপির বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার এলাকার মানুষের কোনো উন্নয়নে পাশে থাকেননি এলাকার মানুষের সুখে দুঃখে করোনার সময় তাকে পাওয়া যায়নি মানুষের সাথে তার বিস্তর দূরত্ব এবং সেই সাথে সাথে অপর দিকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির প্রায় পঁচাত্তরটা প্রকল্পের সুবিধা আমরা যতই অস্বীকার করি সমাজের প্রত্যেক ধর্মের প্রত্যেক বর্ণের মানুষ পেয়ে থাকেন সেই ইস্যুগুলো এবং আগামী দিনে আমার রানাঘাট প্রিয় নাগরিকবৃন্দের যদি আমরা আশীর্বাদ স্নেহাশীষ ভালোবাসা পেয়ে থাকি তাহলে যে বড় বড় সমস্যা যেগুলো বিধায়ক বা আমরা অন্য নির্বাচিত প্রতিনিধি হয়ে করতে পারি না সেগুলো করার চেষ্টা করবো একশো শতাংশ পরিবর্তন হবে কারণ কি রানাঘাট রানাঘাট লোকসভার মানুষ নদিয়ার মানুষ তারা বৈপ্লবিক পটভূমির মানুষ এখান থেকেই নদিয়া একটা পরিবর্তনের পটভূমি সবসময় এবং সবসময় বিপ্লবের পটভূমি এখানকার মানুষ সুশীল শিক্ষিত মার্জিত তারা কিন্তু ভালো মন্দের বিচার করতে জানেন আমি একশো শতাংশ আশাবাদী কারণ মানুষ সঙ্গে আছেন তাদের ভালোবাসার সঙ্গে আছে নাম্বারিং দেওয়ার আমি কেউ নই আমি আমার দলকে প্রতিষ্ঠা করানো এবং জেতানো এবং সেই সাথে সাথে মানুষের সেবা করা তার জন্য চিন্তাভাবনা করি বিরোধীদের নিয়ে আমার খুব একটা কোনো মাথা ব্যথা নেই প্রত্যেকটা দলে গোষ্ঠীকন্দল কম বেশি থাকে আমাদের দলে যা গোষ্ঠীকন্দল ছিল সেটা মোটামুটি সবাই এক জায়গায় সমস্ত কিছু ভেদাভেদ বলে এক জায়গায় এসে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এবং আগামী দিনে গোষ্ঠীকন্দল থাকবে না এ আশা করা যায় দেখুন আমি রানাঘাট লোকসভার বিষয়ে বেশি ইন্টারেস্টেড দিল্লি অনেক বহু দূরের কথা